আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। তো অনেকদিন পরে আসলে একটা নতুন ভিন্ন ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকে কোনো ব্লগিং হবে না, কোনো ফুড রিভিউ হবে না, নাথিং এলস। আজকে টোটালি হচ্ছে ডেকোরেশন রিলেটেড একটা ভিডিও বানাবো, মানে যেটা আসলে অনেকদিন থেকে ইচ্ছা ছিল এরকম কিছু ভিডিও বানানোর জন্য। তো আজকে আমরা বিশ্বের একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে প্রণালী, তো আমরা প্রণালী নিয়ে আলোচনা করব। তো বেশ কিছু বিখ্যাত প্রণালীর মধ্যে, বিশ্বের মধ্যে একটি প্রণালীর নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তো এই জিব্রাল্টার প্রণালী নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো তবে তার আগে প্রণালী সম্পর্কে আপনাকে একটু জানিয়ে রাখি। তো প্রণালী হচ্ছে যেটা আসলে ন্যাচারালি ক্রিয়েট হয়েছে, মানে খাল যেমন ধরেন মানুষ কেটে কেটে তারপর বানায়, মানে খাল হচ্ছে আপনার হিউম্যান ক্রিয়েশন একটা, বাট প্রণালীটা হচ্ছে ন্যাচারালি ক্রিয়েট ক্রিয়েট হয়েছে। তো এই প্রণালীর কাজ হচ্ছে দুইটা সাগর বা মহাসাগরকে একসাথে করা, সংযুক্ত করা, আর স্থলভাগ যেগুলো থাকবে স্থলভাগটাকে হচ্ছে আলাদা মানে পৃথক করা, আর সাগর যেগুলো থাকে জলভাগ সেটা হচ্ছে সংযুক্ত করা। এটা হচ্ছে প্রণালীর কাজ, মানে এগুলাই হচ্ছে মূলত প্রণালী করে থাকে, যে সাগরকে একসাথে করে আর মহাদেশ বা দেশকে আলাদা করে। তো আজকে আমরা জানবো হচ্ছে জিব্রাল্টার প্রণালী সম্পর্কে, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রণালী। দেখা যায় অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে এই প্রণালী সম্পর্কে। ইভেন এই যে লাস্ট যে বিসিএসটা গেল, 41তম বিসিএস, এই বিসিএসে কিন্তু এই জিব্রাল্টার প্রণালী থেকে একটা প্রশ্ন হয়েছিল যতদূর আমার মনে পড়ে। সেটা হচ্ছে এশিয়া এবং সরি এশিয়া বলছি আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী, সেটা হচ্ছে এই জিব্রাল্টার প্রণালী। যাই হোক, তো আজকে আপনাকে আমি জিব্রাল্টার প্রণালী কোথায় আছে, ঠিক আছে, সেটাকে ভিজুয়ালি দেখানোর চেষ্টা করবো এবং এই সম্পর্কে জাস্ট একটু ইনফরমেশন আপনাকে দিয়ে দেবো। তো চলুন আমরা একটু দেখে আসি জিব্রাল্টার প্রণালীটা কোথায় আছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ভিউটা আসলে জিব্রাল্টার প্রণালী জায়গাটা চলে আসছে। তো আমি আপনাকে একটু শুরু থেকে দেখাই, খেয়াল করেন বিষয়টা। তো এই হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে, এই হচ্ছে আমাদের পৃথিবীটা। তো আমি যখন আরেকটু জুম করব, খেয়াল করেন, এই হচ্ছে স্ট্রেইট অফ জিব্রাল্টার, এটা হচ্ছে জিব্রাল্টার। তো দেখেন এটা কোন দুইটা মহাদেশকে পৃথক করেছে, একটু খেয়াল করেন। এই জিব্রাল্টার প্রণালীর বাম পাশটা একটু দেখেন, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম, ঠিক আছে, আর ডান পাশে কী আছে, মরক্কো, আলজেরিয়া, হ্যাঁ, মালি, তারপর হচ্ছে আপনার নাইজেরিয়া। তো খেয়াল করেন এই বাম পাশটাই হচ্ছে ইউরোপ মহাদেশ, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, আর ডান পাশে কী আছে, আফ্রিকা, আলজেরিয়া, মরক্কো, হ্যাঁ, মালি, নাইজেরিয়া, সো লিবিয়া। তো এই খেয়াল করেন তাহলে কী করলো, এই যে দুইটা মহাদেশ, দুইটা মহাদেশের সংযোগস্থল যেটা ছিল, আসলে সংযোগস্থল না হয়ে এখানে কিন্তু একটা প্রণালী চলে আসছে, এই যে হচ্ছে জিব্রাল্টার প্রণালী, স্ট্রেইট অফ জিব্রাল্টার। তার মানে জিব্রাল্টার প্রণালী কী করলো, এই যে দুইটা মহাদেশ আছে, আফ্রিকা মহাদেশ এবং ইউরোপ মহাদেশ, এই দুইটা মহাদেশকে পৃথক করে দিল। এখন কথা ছিল দুইটা সাগরকে কিন্তু যুক্ত করে আসলে, তাহলে কোন দুইটা সাগরকে যুক্ত করলে, একটু খেয়াল করেন, আমি যখন আরেকটু জুম আউট করব, সরি, এই যে খেয়াল করেন, এই যে নর্থ আটলান্টিক ওশেন, তার মানে কি উত্তর আটলান্টিক মহাসাগর, এই যে আটলান্টিক মহাসাগরের অংশটা কিন্তু জিব্রাল্টার প্রণালীর একটা সাইড আছে। আরেকটা সাইডে কী আছে একটু খেয়াল করেন, মেডিটেরিয়ান সি, তার মানে হচ্ছে ভূমধ্য সাগর, মেডিটেরিয়ান সি বাংলায় যাকে বলা হয় ভূমধ্য সাগর। তাহলে কাজটা করলো কি জিব্রাল্টার প্রণালী, কাজটা করছে হচ্ছে ভূমধ্য সাগরকে এবং মানে উত্তর আটলান্টিক মহাসাগর, যেটা উত্তর আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগর, এটাকে সংযুক্ত করলো। এবং আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এই যে এই জায়গাগুলো আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ এবং এই যে ইউরোপ মহাদেশ যেগুলো আছে, ইউরোপ মহাদেশ, এই ইউরোপ মহাদেশটাকে পৃথক করলো। তো এটা হচ্ছে কাজ। তাহলে জিব্রাল্টার প্রণালী থেকে যদি প্রশ্ন আসে, এই জাতীয় প্রশ্ন আসতে পারে যে কোন মহাদেশকে পৃথক করেছে, বা আফ্রিকা থেকে ইউরোপ মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী, এই কোশ্চেনটা কিন্তু বেশ মানে সব পরীক্ষাতেই অলমোস্ট এই প্রণালী থেকে প্রশ্ন এসে থাকে। ইভেন লাস্ট 41তম বিসিএস পরীক্ষাটা হলো, এখানেও মেবি একটা প্রশ্ন ছিল এই জাতীয়, যে আফ্রিকা থেকে ইউরোপ মহাদেশ পৃথক করেছে কোন প্রণালী, বা কোন কোন সাগরকে যুক্ত করে, এই জাতীয় কোশ্চেনগুলো কিন্তু যে কোনো মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে। তো হোপফুলি আপনি জিব্রাল্টার প্রণালী সম্পর্কে একটা হ্যান্ডসাম ইনফরমেশন পেয়েছেন। তো এখান থেকে প্রশ্ন আসলে হোপফুলি আপনি অ্যান্সার করতে পারবেন। তো ওকে, আজকের মতো এতটুকুই থাক, ইনশাল্লাহ আবারও আপনার সাথে নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনায় দেখা হবে। টিল দেন স্টে সেফ।
টেক কেয়ার, আল্লাহ হাফিজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।